সূত্র শিক্ষার্থী এখন আমরা দেখব পরিমিতি 16.3 এর পর্ব 2 এই পর্বে প্রথমে আমরা বৃত্তের চাপ দৈর্ঘ্য নির্ণয় করব বৃত্তের চাপ দৈর্ঘ্য প্রথমে আমরা ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত এঁকে নিলাম ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্ত তাহলে বৃত্ত চাপ কি আগে আমরা সেটা জানতে হবে আমরা বিগত লেকচারে বলছিলাম বৃত্ত চাপ কি বৃত্তের পরিধির উপর যে কোনো অংশ হচ্ছে বৃত্ত চাপ তো যে কোনো অংশ আমি নিলাম এ এবং বি এ বি হচ্ছে বৃত্ত চাপ এই বৃত্ত চাপের দৈর্ঘ্যটা কত এটা আমরা বের করব সেটা ধরলাম আমি এস তাহলে ও এ এবং ও বি যোগ করি এই এ বি বৃত্ত চাপের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে থিটা আর বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি কত আর তাহলে সুতরাং বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি আমাদের একটি বৃত্তের পরিধি 2πr বৃত্তের কেন্দ্রে মোট উৎপন্ন কোণ মোট উৎপন্ন কোণ একটা বৃত্ত সর্বোচ্চ কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে 360 ডিগ্রি তাহলে একটা বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি আর বৃত্ত চাপ বৃত্ত চাপ এ বি ইকুয়াল টু এখানে এস এবং বৃত্ত চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি AOB সমান সমান থিটা ডিগ্রি পরিমাপ করতে ধরুন থিটা ডিগ্রি পরিমাপ আমরা জানি আমরা একটা কন্ডিশন জানি বৃত্ত চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক ওই সমানুপাতিক অর্থাৎ খেয়াল বৃত্ত চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক অর্থাৎ বৃত্তের চাপ যে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাদের অনুপাত এবং বৃত্ত চাপের অনুপাত সমান হবে তাহলে এ ও বি বৃত্ত চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে থিটা আর সম্পূর্ণ বৃত্তে কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি আর এ বি বৃত্তের চাপ দৈর্ঘ্য আমরা কত দিচ্ছিলাম এস আর সম্পূর্ণ বৃত্তের চাপ দৈর্ঘ্য অর্থাৎ সম্পূর্ণ বৃত্তটা যদি এভাবে ঘুরে আসে এটা হচ্ছে তার চাপ দৈর্ঘ্য সম্পূর্ণ বৃত্তের চাপ দৈর্ঘ্যের বৃত্তের পরিধি বলে সেটা হচ্ছে 2πr এখন এখান থেকে আমাদের s এর মান বের করতে হবে তাহলে আমরা যদি এদিকে চলে যাই r গুণ করো 360 ডিগ্রি s = 2πr থিটা বা s = 2πr থিটা / 360 ডিগ্রি সুতরাং s = πr থিটা / 180 ডিগ্রি এটা হচ্ছে বৃত্তের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র s = পাই আর থিটা / 180 ডিগ্রি যেখানে পাই = 3.1416 সেখানে পাই = 3.1416 আচ্ছা এবার আমরা দেখব বৃত্ত কলার ক্ষেত্রফল একই রকম একটু খেয়াল করো আমি যদি উপকেন্দ্রবিষ্ট একটা বৃত্ত নিলাম যার আমি বৃত্ত কলা কি আগে তোমার জানতে হবে উপকেন্দ্রবিষ্ট একটা বৃত্ত নিলাম বৃত্ত কলা কি বৃত্তের দুইটি ব্যাসার্ধ একটি চাপ যে ক্ষেত্র উৎপন্ন করে সেটা হচ্ছে বৃত্ত কলা তাহলে দুইটা ব্যাসার্ধ লাগবে এদিকে একটা ব্যাসার্ধ নিলাম এদিকে একটা ব্যাসার্ধ নিলাম তাহলে চাপ হলো এবি
এই যে জায়গাটা উৎপন্ন করলো এটা হচ্ছে বৃত্ত কলা, আর এখানে উৎপন্ন কোণ আমি ধরে নিলাম থিটা, আর এ বি সি এটার আমি ধরলাম এ বি সি একটি বৃত্ত। তাহলে একটু খেয়াল করো, আমরা একটু আগে যে সত্যটা শিখছিলাম সেই সত্যের আলোকে আমরা কি দেখতে পারি। আমরা শিখছিলাম বৃত্তের চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। তাহলে এখানে যেহেতু বৃত্ত চাপের পরিবর্তে এখানে বৃত্ত কলার ক্ষেত্রফল আছে, তাহলে আমরা লিখব সুতরাং বৃত্ত কলা এবি এর ক্ষেত্রফল বাই এই সম্পূর্ণ বৃত্ত কলা এবিসি বৃত্ত কলা এবিসি এর ক্ষেত্রফল কেন্দ্রস্থ কোণের সমানুপাতিক। তাহলে এখন এই বৃত্ত চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি আর সম্পূর্ণ বৃত্তের কেন্দ্রস্থ কোণ হবে এ বি সি। তাহলে আমি যেহেতু এ ও বি বৃত্ত কলার ক্ষেত্রফল বাই করতে এটাকে রাখি আমি যদি এদিকে, তাহলে বৃত্ত কলা এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান হবে কোণ এ ও বি বাই কোণ এ বি সি ইনটু বৃত্ত কলা এ বি সি এর ক্ষেত্রফল। একটু খেয়াল করো, কোণ এ ও বি সমান সমান কেন্দ্র উৎপন্ন কোণ আমি পেয়েছি থিটা, আবার এ বি সি অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের কোণ কত ডিগ্রি হয় 360 ডিগ্রি ইন্টু এ বি সি বৃত্ত কলা অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার। সুতরাং বৃত্ত কলার ক্ষেত্রফল বৃত্ত কলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে থিটা পাই 360 ডিগ্রি পাই আর স্কয়ার, থিটা যখন ডিগ্রিতে থাকবে এটা হচ্ছে বৃত্ত কলার ক্ষেত্রফল। এটাকে তোমরা আরেকভাবে একটু খেয়াল করতে পারো, ওই কি নিয়মে করতে পারো। আচ্ছা একটু খেয়াল করো, সম্পূর্ণ বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ কত ডিগ্রি 360 ডিগ্রি। আচ্ছা 360 ডিগ্রির জন্য বৃত্ত কলার ক্ষেত্রফল হচ্ছে কত পাই আর স্কয়ার, এক ডিগ্রির জন্য বৃত্ত কলার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। এখন এখানে কত ডিগ্রি থিটা ডিগ্রির জন্য, থিটা ডিগ্রির জন্য কেন্দ্র উৎপন্ন কোণ হবে থিটা পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। একটু খেয়াল করে এটা আর এটা কোনো পার্থক্য নেই, এটি আসল সূত্র, তো এটাকে এভাবে রাখছে 360 ডিগ্রি পাই আর স্কয়ার, এটা ওই নিয়ম চিন্তা করতে পারো। তাহলে এই সূত্রটা এবং বৃত্ত চাপ দৈর্ঘ্য নিয়ে দুইটা সূত্র আমাদের জানলে আমরা বৃত্তের চাপ দৈর্ঘ্য এবং বৃত্ত কলার ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারি।